হঠাৎ পথ চলতি আমার নজরে এলো বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের কিশোর ফুটবলাররা অসাধারণ ফুটবল খেলছেন। আপনারা ওদের স্কিল দেখে অবাক হয়ে যাবেন যে সঠিক যদি এরা পরিচর্যা পায় এরা একদিন মহিরুতে পরিণত হবে। দমদম বেদিয়াপাড়ার এই অঞ্চলে বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের সন্তান আছে, তারা বিভিন্ন জেলায় থাকেন, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি সুন্দরবনে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। আসলে বেশ কিছু ফুটবলারকে দেখে বুঝতে পারছেন যে তারা জার্সি পরে নেই, অর্থাৎ জার্সি কেনারও তাদের সামর্থ্য নেই, তবুও তারা ফুটবলটাকে ভীষণ ভালোবাসেন। দেখুন কী সুন্দর ব্যাকহিল করলেন, অর্থাৎ একটু সঠিকভাবে যদি কোচ তারা পান, অর্থাৎ প্রশিক্ষক যদি পান, এটা কিন্তু আগামী দিনে বাংলার ফুটবলে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। যদিও বাংলার ফুটবলে এই মুহূর্তে আদিবাসী সম্প্রদায়ের ফুটবলার কিন্তু দুর্দান্ত খেলছেন কলকাতা লিগে বা কলকাতার বিভিন্ন জায়গা তাদের দেখতে পাচ্ছে। বিশেষ করে জিতেন মুর্মু, রাম মালিক এদের কথা তো বলতেই হয়, হীরা মণ্ডল কী সুন্দর, দেখুন কত স্কিল ছেলেটির, মন ভরিয়ে দিচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ফুটবলাররা। আসলে আদিবাসী সম্প্রদায়ের ফুটবলাররা যদি একটু সুযোগ পায় তাহলে কিন্তু তারা কিন্তু ক্রীড়াঙ্গনকে মাতিয়ে রাখবেন। দেখুন ওদের স্কিল দেখে বুঝতেই পাচ্ছেন, বয়স কতই বা হবে, সবই 17 বছরের নিচে। কারোর বাবা ক্ষেতে কাজ করে, কারোর বাবা রিক্সা চালাচ্ছে, কারোর বাবা কারোর মা বাড়ি বাড়িতে কাজ করছে। এইভাবে এদের দিন যাপন ঠিক মতন খাওয়া হয় না, পড়াশোনাও ঠিক মতন হয় না, ফুটবলটাকে ওরা প্রাণ করে। এমনকি যে গামছা পরে খেলছে, আমি জিজ্ঞেস করলাম গামছা পরার কারণ কি, বলল যে জার্সি বা প্যান্ট আমার কিছুই নেই স্যার, তো আমি একজনকে বলেছি তিনি দেবেন, তারই অপেক্ষা। দেখুন এই ছেলেটি জামা পরার মানে গেঞ্জি পরবে তারও সেই সংস্থান নেই। তো তারই আদিবাসী সম্প্রদায়ের কিশোর বালকরা খেলছেন এবং তাদের বন্ধুরা খুব মজা করে খেলা দেখছে, বন্ধুদের খেলা। তো তাই বলি যে প্রতিভা আছে, প্রতিভা আছে, সঠিক পরিচর্যার যে অভাব, দেখুন কত সুন্দর তারা টাচ খেলছে, খুব ভালো লাগছে। দেখুন কত সুন্দর স্কিল, ছোট্ট জায়গায় তারা গুছিয়ে গুছিয়ে খেলছেন। এটি দমদম অঞ্চলের বেদিয়াপাড়া বলে একটি জায়গা আছে, সেই বেদিয়াপাড়ারই একটা ছোট্ট মাঠে হঠাৎ পথ চলতি আমার এদের নজর গেল। দেখুন সুন্দরবনের ছেলে, বাঁকুড়ার ছেলে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাকার ছেলে তারা কিন্তু ফুটবল খেলছেন। আবার বলি এরা প্রত্যেকেই আদিবাসী সন্তান। যদিও মেসির কথা বলি, অনেকে জানেন অনেকে জানেন না, মেসি কিন্তু আদিবাসী সম্প্রদায়ের ছেলে এবং আদিবাসী সম্প্রদায়ের ছেলেরা তারা কিন্তু ক্রীড়াঙ্গনে, যেমন লিম্বারাম তীরন্দাজ সোনা এনে দিয়েছিলেন ভারতকে, তিনিও কিন্তু আদিবাসী সম্প্রদায়ের সন্তান ছিলেন। এক ঝলক ওদের ম্যাচটা আপনাদের দেখা বলে, দেখুন গামছা পরে খেলছেন, কী সুন্দর পারফেক্ট বলটা দিচ্ছে, বা অসাধারণ স্কিল, আবার দেখুন কী স্কিলে ভরা। আবার বলছি, যেন বলতে বারবার ইচ্ছে হচ্ছে যে সঠিক গুরু যদি এরা পায় এরা কিন্তু মহিরও তৈরি হবে, নিজেকে মহিরুতে তৈরি করবেন, সঠিক পরিচর্যা পেলে এরা কিন্তু মহিরও হবেন। খুব ভালো লাগছে, কী স্কিল দেখুন, পারফেক্ট বল দেখুন, বাহ কী সুন্দর সোলটান, কী অপূর্ব অপূর্ব সোলটান। হ্যাঁ, যদিও খালি পায়ে খেলছে, এত কনফিডেন্স ভাবা যায় না। আবার দেখুন পারফেকশন কত সুন্দর, বিউটিফুল, চোখে দেখার মতন তারা কিন্তু ফুটবল খেলছেন। ছোটো মাঠেরও সংস্থান নেই, বড়ো মাঠ নেই, ছোটো মাঠেই তাদের খেলতে হচ্ছে, বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। শুরু হচ্ছে টাইব্রেকার শট, নির্ধারিত সময় গোল 0-0 ছিল, তাই টাইব্রেকার শট, দেখা যাক টাইব্রেকারে ফলাফল কী দাঁড়াচ্ছে। প্রথম শট, বাহ 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 বাহ, বারে লেগে বল কিন্তু প্রতিহত হলো, গোল পেল না, তবে নিশানাটা সঠিক ছিল। পরবর্তী শট, ছোটদের ফুটবল ইতিমধ্যে যথেষ্ট নজর করেছে, আবার কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। চলছে টাইব্রেকার, এক এক করে শট, এবার কিন্তু গোল, দুর্দান্ত গোল কিন্তু আমরা দেখলাম। আবার দেখা যাক টাইব্রেকার শট, বাহ আরেকটি গোল কিন্তু আমরা দেখলাম, দুর্দান্ত গোল। সুতরাং আবার বলি, এরা যদি ভালো খেলতে পারে তাহলে আগামী দিনে মহিরু হবে। সুন্দরবন, সুন্দরবন তো ফুটবল ক্রিকেটের মধ্যে কোন খেলাটা তোমার বেশি ভালো লাগে? অবশ্যই ফুটবল, ফুটবল অবশ্যই। আচ্ছা, তোমার স্বপ্ন কি, কার মতন খেলোয়াড় হতে চাইছো? মেসির মতো। মেসির মতো? হ্যাঁ। সারাদিন তুমি কি করো? সারাদিন থাকো যে কাজবাজ করি। কি কাজ করো?
পড়াশোনা করি আর এমনি কাজ করি ফ্রি টাইমে বাবা মা চাষি চাষবাস বাবা কি করে ধান চাষ করে ধান চাষ মা বাড়িতে থাকে সুন্দরবন কোন জায়গায় রয়েছে আমরা সুন্দরবন পাটনকালী হাজী দশরথ কলেজের সামনে ওরে বাবা বাগ দেখেছি বাগ হ্যাঁ আরে গো সুন্দরবন দেখেছি হ্যাঁ হ্যাঁ বাগ দেখেছি আচ্ছা আচ্ছা আপনারা বুঝতে পাচ্ছেন সুন্দরবন হচ্ছে ছেলেটা ফুটবল অন্তপ্রাণ তো এখানে তোমাদের কি আছে আজ কলকাতা তোমরা এসেছো কি আছে এখানে এই এক আত্মীয় আছে ওনার বাড়ি এসেছিলাম কাজের সূত্রে ঠিক আছে তোমাদের স্বপ্ন তাহলে ফুটবল খেলোয়াড় হওয়া হ্যাঁ কিসের অভাব তোমাদের কি কি দরকার প্রয়োজন কি যেমন দেখছি তোমরা গামছা পরেছো গেঞ্জি পরেছো কি দরকার জার্সি প্যান্ট এসব দিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ ফুট করে খেলেছো কোনোদিন হ্যাঁ খেলেছি আচ্ছা ঠিক আছে বুট কি কিভাবে কিনলে বাবা কিনে দিল না তুমি কষ্ট বাবা বাবা কিনে দিয়েছে বাবা কিনে দিয়েছে আচ্ছা এটা তুই পয়সা জমি জমি কিনেছে কোনটা না বাবা কিনে দিয়েছে আচ্ছা আপনারা শুনলেন যে বুট কেনারও ছিল সাশ্রয় নেই তো খুব ভালো লাগছে তোমার নামটা কি আমার নাম চন্দন কুমার সিং আচ্ছা চন্দনের বাড়ি কোথায় আমার বাড়ি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওকে তোমার তোমার আদর্শ প্লেয়ার কি আমার আদর্শ প্লেয়ার নেইমার আচ্ছা নেইমার ও তুমি নেইমার হতে চাও একটু পাশে যাও তোমার নাম কি আমার নাম চন্দন কুমার সিং তোমার আদর্শ ফুটবল প্লেয়ার কি নেইমার নেইমার ভারতবর্ষে অনেক প্লেয়ার আছে তার সাথে তুমি নেইমারকে ভালোবাসো কি নেইমারের খেলা দেখেছো নাকি নেইমারের খেলা দেখেছি ওর খেলা ভালো লাগে আচ্ছা 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 কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স তোমার অরিজিনাল বাড়ি কোথায় অরিজিনাল বাড়ি ঝাড়খণ্ডে হাজারিবাগ রোড আচ্ছা ঝাড়খণ্ড হাজারিবাগে তো সারাদিন কি ফুটবল খেলছে না পড়াশোনা করছে রাত্রিরে টিউশনি থাকে রাত্রিরে টিউশনি যাই আর এমনি খেলাটা করতে যাও হ্যাঁ তারপরে সারাদিন এই ফুটবল নিয়ে পড়ে আছি হ্যাঁ ওকে ওকে অনেক ধন্যবাদ ওকে